আসসালামু আলাইকুম দর্শক, সুস্থতার খাতায় যে আমাদের আরেকজন ভাই নাম লিখিয়েছিলেন গত ছয় মাস আগে, গত ছয় মাস উনি কেমন কাটিয়েছেন সেই বিষয়টা নিয়ে আজকে আপনার কাছে এসেছি। জামালপুর থেকে এসেছেন আমাদের একজন ভাই। তো আসুন ওই ভাইটির সাথে একটু পরিচয় করে দিই, যিনি ছয় মাস আগে যখন ভর্তি ছিলেন এতটাই খারাপ অবস্থা ছিল বিছানা থেকে পর্যন্ত উঠতে পারতেন না, ওনার ব্যবসা সকল কিছু প্রায় বন্ধের উপক্রম হয়েছিল, বাট কখনো থেমে থাকেননি, চেষ্টা করেছেন যে আমাকে সুস্থ হতে হবে, আমাকে ভালো হতে হবে। এই যে একটা আত্মপ্রত্যয়, এই যে দৃঢ় সংকল্প, সেটাই তাকে সুস্থ করেছে। এসেছিলেন এই ডিপিআরসি হসপিটালে জামালপুর থেকে, প্রায় এক মাসের মতো ভর্তি ছিলেন। অসম্ভব মানুষ, যে মানুষটা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারতেন না, উঠে দাঁড়াতে পারতেন না, সাপোর্ট ছাড়া চলতে পারতেন না, সেই মানুষ এখন দিব্যি চলছেন, হাঁটাচলা করছেন, সব কাজ করছেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। আসুন দর্শক কথা বলি, আমার সেই সুস্থ হয়ে ওঠা ভাইটির সেই গল্পটা আবার শুনবো ওনার কাছ থেকে, যে গত ছয় মাস কেমন কেটেছে ওনার। আসুন। আসসালামু আলাইকুম, আমি জামালপুর থেকে আসছি। গত ছয় মাস আগে আসছিলাম। আমার নাম লুৎফর রহমান লাবন। আমি ব্যাক পেন নিয়ে আসছিলাম, কোমর থেকে পা পর্যন্ত ব্যথাটা আসতো। আমি দীর্ঘ এক মাস এখানে ভর্তি ছিলাম, ওখান থেকে চলে গেছি, সুস্থ হয়ে চলে গেছি আলহামদুলিল্লাহ। ছয় মাস পরে আবার আসছি, স্যার দেখা করতে বলছে, আসছি আর কি। আমার পূর্বের যে অসুস্থ ছিলাম তার থেকে ছয় মাস আমি অনেক ভালো কাটাইছি, এবং কি সব কাজের দিকেই আর কি অগ্রসর হয়ে গেছি আর কি আলহামদুলিল্লাহ। তখন তো ছিল অনেক ব্যথা, বিছানা থেকে উঠতে পারতাম না, কাজ তো দূরের কথা, ওয়াশরুমে যাইতে অনেক কষ্ট হইতো, বিছানায় শুয়ে শুয়ে কাঁদতাম আর কি। আমি একজন ব্যবসায়ী, আমার গরুর খামার আছে, আমার গরুর খামার লোক রাখা আছে, তারপরেও পরিদর্শন করতে হয়, এই পরিদর্শনটুকু আমি করতে পারিনি যখন অসুস্থ ছিলাম আর কি। আমি চিকিৎসার পরে আবার আমি পূর্বের জায়গায় ফিরে গেছি আর কি, গরু দেখাশোনা করা না। আমার তো ধারণাই ছিল যে আমি আর জীবনে কোনো দিন কোনো কাজে অগ্রসর হইতে পারবো না, করতেও পারবো না, কিন্তু আমি অনেক ডাক্তার দেখানোর পরে আমি ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হই। এখান থেকে একবার এক মাস চিকিৎসা নেওয়ার পরে আমি আবার পূর্বের জায়গায় ফিরে গেছি আর কি, নতুন করে আমি বাঁচার স্বপ্ন দেখতেছি। আমি দীর্ঘ ওই ছয় মাস মাসখানে যে কাটাইছি, অনেক পূর্বের অসুস্থতা থেকে এখন অনেক ভালো কাটাইতেছি আর কি। স্যার মাঝে মধ্যে দেখা করতে বলছিল, তিন মাস ছয় মাস পরপর দেখা করতে বলছিল, তার জন্য আমি আসছি আর কি স্যারের সঙ্গে দেখা করতে। আমার আমার মতে আর কি বলি, স্যারের যে নির্দেশনায় দেয় সেই নির্দেশনায় চলা ভালো। স্যারে ব্যায়াম দিছে শিখাইয়া, ওষুধপাতি মেডিসিন এগুলা ইউজ করতেই হবে আর কি। আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি বাকি জীবন যেন ভালোভাবে চলতে পারি আর কি। আমার মতো যে রোগীগুলো আছে অবশ্যই ডিপিআরসি হসপিটালে আইসা, ডিপিআরসি হসপিটালে আইসা স্যারের শফিউল্লাহ স্যারের চিকিৎসা দিতে। আমি তো এখান থেকে সুস্থ হয়ে গেছি অবশ্যই, আপনারা আয়সা চিকিৎসা নিলে অবশ্যই আল্লাহর রহমতে সুস্থ হবেন আর কি। দর্শক দেখলেন তো গত ছয় মাস কতটা ভালো কেটেছে। আসলে একটা ছোট্ট ভিডিও, একটা ছোট্ট ইনফরমেশন মানুষের জীবন যে আমল বদলে দেয় তার প্রকৃষ্ট উদাহরণ আমার এই ভাইটি। সেই জামালপুর থেকে ছুটে এসেছিলেন শুধু চিকিৎসার জন্য, চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, সব কাজ করতে পারছেন, আর কি চাই। আপনাদেরকে বলছি, কেউ কি আছেন আপনাদের ভিতরে দীর্ঘদিন যাবত এমন অসুস্থ, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কে আছেন? শুধু একটা তথ্য পৌঁছে দিন যে সুস্থ হওয়ার কারখানাটা ঢাকার শ্যামলীতে, ডিপিআরসি হসপিটাল তার নাম, জাস্ট ঠিকানাটা দিয়ে দিন, দেখবেন তার জীবনটা বদলে গেছে, সারাটা জীবন আপনার জন্য সে দোয়া করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।